শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো বলো? গরমে সবাই নিশ্চয়ই আতসেদ্ধ অবস্থায় আছো, আমরা তো হাফ বয়েল হয়েই গেছি। তো হাফ বয়েল অবস্থাতেই ভিডিওটা শুরু করলাম, আর এখন বাজে হচ্ছে কাটায় কাটায়, ঘড়ির কাটা বলছে ছটা, সন্ধে ছটা, কিন্তু বাইরেটা দেখলে মনে হবে বিকেলেই আছে। আর সব স্টেশন যাত্রীর মতো এখানে ওখানে সেখানে সব শুয়ে রয়েছে, আমিও এতক্ষণ শুয়েছিলাম, তো হঠাৎ মনে হলো যে আর কি ব্লগ করেছি, দুপুরবেলা খাওয়ার আগে ভিডিও শেষ করেছি, কিন্তু মনে হলো কি একটা করে ভিডিও রেডি করে এক্সট্রা রাখা করে রাখা ভালো, মানে একটাও এক্সট্রা নেই, তো সেই জন্য বিকেল থেকে স্টার্ট করলাম আর কি। তো আজকে একটা করেছি, তো চলো শুরু করলাম। কেমন আছো? সত্যি গরমে না নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আমি তো খাওয়া দাওয়ার পর বাসন টাসন সমস্ত মেজে সব কাজ সেরে বোতল টোতলে জল টল সব কিছু ভরে আবারও একবার স্নান করে এসে এখানে শুয়েছি, আর কোনো কাজ নেই। আর কি, এই তো শুরু করে দিলাম, ভাবছি একবার ছাদে যাবো, একেবারে সন্ধে সন্ধে দিয়ে তারপরে ছাদে যাবো। এখন যাবো না, এখন রোদের তাপ, এখনও তাপ, এখন যাবো না, অন্ধকার হবে তারপরে যাবো। তো ছাদে ভূত বেরোবে, যত বাজে কথা, ভূত থাকে না ছাদে। ছাদে ভূত আছে গো আমাদের? ছাদে ভূত আছে, ভূত আছে, ভূত নেই, ভূত আছে, ভূত নেই, ছাদে ভূত ঘোরে। এই নিয়ে মোটামুটি 10-15 মিনিট চব্য ঝামেলা করার পর বলছে গলা শুকিয়ে গেছে, শরবত নিয়ে এসো। ব্যাস, ভূত আছে, ভূত নেই, ভূত আছে, ভূত নেই, সরে যা, বোতল শেষ হয়ে গেছে, আরেকটা বোতল আজকে আর খুলিনি, সরে যা, সর সর না, ওখানে মুখে কোটা করতে দিচ্ছিস কেন? হ্যাঁ না গো, ভূত আছে, আমারটা একটু বেশি, ওটা শেষ হয়ে গেছে, বোতলটা শেষ হয়ে গেছে। না গোয়া ভাত জুস আনবে না, ম্যাঙ্গো জুসই ভালো। আমাদের ছাদে কিন্তু সত্যি সত্যি ভূত আছে, তাকে কোনোদিনও দেখা যায়নি, কিন্তু তার উপস্থিতি টের পাওয়া যায়, কারণ আমরা যেহেতু অনেক রাত্রে শুই, আমরা প্রথম দিকে খুব টের পেতাম, ঠিক আছে? আমি যখন প্রথম প্রথম এসেছি, খেয়ে নিয়েছিস গ্লাস? আমি যখন প্রথম প্রথম এসেছি, ঠিক আছে, রাখো, রাতে 1:30, 2, 2:30 কিছু মনে হচ্ছে গড়িয়ে যাচ্ছে, কিছু পাথর পড়ছে বলো, এরকম আমরা আওয়াজ পেতাম না, আওয়াজ পেতাম। ইদানিংকালে এখন শুনছি, ইদানিংকালে এখন শুনছি অনেকেই টের পাচ্ছে, ঠিক আছে, আমরা টের পাই প্রথম থেকে, আমাদের ভয় লাগে না। ওটা কাঁচের শিশি ভেঙে যাবে, কাঁচের শিশি না, কাঁচের গ্লাস ভেঙে যাবে না, তো ছেলে বলে সন্ধ্যাবেলা যাবো না, তো আমাদের কিচ্ছু করবে না, পোষা ভূত। অ্যাকচুয়ালি লাইন সামনে বুঝতেই পারছো, খোলা একদম ছাদ, অত বড় ছাদ, অস্বাভাবিক কিছুই নয়, আর সামনে লাইন, আর অনেকবার আমরা দেখেছি অ্যাক্সিডেন্ট হতে, ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্টই হতে দেখেছি, কিন্তু আমাদের ভয় লাগে না, কারণ বাবু যখন ছোটো ছিল, এখন আমরা এখানে এসেছি, বাবু ছোটো ছিল, ওরকম রাত্রে আওয়াজ হতো, তোমাদের দাদা তো দেখোই কত রাত্রে আসে, আমি শুনতে পেতাম, কোনো ভয় করতো না। ইদানিংকালে শুনছি, অনেকেই শুনতে পাচ্ছি যে রাত্রেবেলা হচ্ছে, দুপুরবেলা হচ্ছে, ঘর কাঁপছে, অনেকে অনেক কিছু বলছে, আমাদের ভয় লাগে না। আমাদের বিল্ডিংয়ে একজন বয়স্ক, একজন বয়স্ক মেসমশাই ছাড়া কেউ মারাও যায়নি। সন্ধে হয়ে গেল, দেখো এই কথা বলছি, এই সন্ধে হয়ে গেল, কথা বলতে বলতে সন্ধে যেতে হবে। গ্লাসের পর গ্লাস শেষ করে দেওয়া যায়, তাই না বলো? মানে শেষ বিন্দুটাকেও রাখবো না, খেয়ে নেবো। সন্ধে দেবো আর কারেন্ট চলে গেল, কি করবো, অন্ধকার হয়ে গেছে, তারই মধ্যে হচ্ছে সন্ধে দেওয়া, কিছু করার নেই। সামনে যায় না, দরজা খোলা থাক, 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 কারণ প্রদীপ জ্বলছে, এই এমার্জেন্সি এখন হচ্ছে ভরসা, কারেন্ট চলে গেছে এই মোড়া পচা গরমে। দেখো আর টিকতে পারিনি, ঘরে টিকতে পারিনি বলে বেরিয়ে পড়েছি, তালা চাবি মেরে, ইয়ে চাবি মেরে বেরিয়ে পড়েছি, আর টিকতে পারছি না ঘরে, কী কষ্ট, কী যন্ত্রণা গরমে, তার মধ্যে কারেন্ট নেই, দেখো না
ছাদে চলে এসেছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদটাতে, হাওয়ার আওয়াজ পাচ্ছ কিনা জানি না। ওই দেখো আকাশে একটা তারা পুচকি, আমাকে দেখতে পাচ্ছ অন্ধকারে? কোনো লাইট জ্বালাতে পারবো না, কারেন্ট নেই তো, শুধু সিসি ক্যামেরার লাইটটা, সিসি ক্যামেরার লাইটটা জ্বলছে। কেউ ছাদে নেইও, কিন্তু কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো। সন্ধ্যাটা কোনো রকমে দিয়ে আমি হচ্ছে বেরিয়ে আসলাম। ও কি কষ্ট হচ্ছে, আর এই গরমে যদি কারেন্ট যায় তাহলে কি কষ্ট বুঝতে পারছো? তার চাইতে কষ্ট মানে আর বেশি কিছু নেই, আর কিছু না। দেখো মাথার উপরে পাখাটা ঘুরলেও মনে হয় অনেক শান্তি, কিন্তু আমি দেখছি ছাদে এসে অনেক শান্তি। কি ভালো হাওয়া দিচ্ছে একটা, সত্যি সঙ্গী সাজি থাকলে বসে গল্প করা যায়। কার সাথে বসে গল্প করবো, কেউ আসে না, ছেলের সাথে কতক্ষণ। হ্যাঁ বসে একটু মাকে ফোন করব এখন, মাকে ফোন করলে সময়টা কেটে যাবে। কে ও তো ওদের ছাদে রয়েছে, রূপ দাদা আছে আমাদের ছাদে, দেখি ওটা রূপ দাদা। আমাদের এই ফ্ল্যাটের একটা ছেলে ওই দিকে দাঁড়িয়ে রয়েছে, বলছে কে আর কে, অন্ধকারে চিনতে পারেনি। কি গরমটা পড়েছে, কি কষ্ট। তোমাদের দাদা বেরিয়ে গেল, একসঙ্গে তিনজনে বেরিয়ে এলাম, ও চলে গেল হচ্ছে দোকানে, আর আমরা চলে এলাম ছাদে। আর ও যেহেতু সকালবেলাটা পরে নিয়েছে কোনো অসুবিধা হয়নি, সকালবেলাটা না ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কি, পরে যেহেতু নিয়েছে আর ঠিক আছে চ একটু ঘুরে আসি। আমার তো সেই ঘরে গেলেই বদ্ধ, তার চাইতে ছাদেই ভালো, আলোটা কম, মানে খুশিতে একদম ডগমগ বেরোতে পারে না। একবার বললো মা রাস্তার দিকে চলো না, মা আমাকে বললো, ওর বাবা বললো রাস্তার দিকে যাও ঘুরতে যাও, পয়সা দিচ্ছি চপ ওখান থেকে ফুচকা ওইসব খেয়ে আসো, যে গরমে আমার ওইসব ভালো লাগে না। ওই মোড় মাথাটাতেই বসে জানো তো, ওই বড় আলোটা দেখতে পাচ্ছ ওইখানটাতেই বসে, আমাদের এই সামনেটা না বসলে ওখানটাতেই পাওয়া যায়, সব পাওয়া যায় ওখানে। আচ্ছা আমার গরমে ওইসব খাওয়ারও ইচ্ছে নেই, আমার ওই চুড়িদার ফুড়িদার পরে আমার যাওয়ারও ইচ্ছে নেই, ফলে তার নাইটি পরে যেতে পারবো না। নাইটি হচ্ছে আমার মানে কী বলবো সেরা ড্রেস, কি ভালো লাগছে হাওয়াটা, কি ওর এখানে এসেই টয়লেট পেয়ে গেছে, ওই ড্রেনে কর গিয়ে, হ্যাঁ ওই ড্রেনে কর গিয়ে টয়লেট পেয়ে গেছে। তো চলো ছাদে কিছুক্ষণ থাকি, যতক্ষণ থাকবো ততক্ষণই আরাম, তারপরে নিচে নেমে যাবো। দেখো ট্রেনটা আসছে দেখতে পাচ্ছো, হ্যাঁ অন্ধকারে কিছু দেখতে পাবে না, দেখো একদম ফাঁকা। ভালো লাগছে, মনে হচ্ছে অন্ধকার মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেনটা, কিন্তু মাঠ তো নয় রেল লাইন, মনে হচ্ছে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, কি ভালো লাগলো। কারেন্ট চলে এসছে অনেকক্ষণ, তবু আমরা ছাদ থেকে নামিনি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমাদের ছাদে সব চেয়ার রাখা থাকে, তো ছাদে না ওই সামনেটায় রাখা থাকে, ওখান থেকে দুটি চেয়ার নিয়ে মা ছেলেতে বসে ফোনের কাজ করছি। আমি কয়েকজন বন্ধুর ভিডিও দেখলাম, মাকে ফোন করা হয়নি এখনও, ট্রেনটা আসছে বলে ছেলে ছুটে গেল, আমিও ছুটে গেলাম। এখন ভূতের ভয় লাগছে নাকি তোর? না ভূত আমার ভূত পেতনি আছে, আমরা কোন সাথে আছে, চোখটা অন্ধের মতো করছিস কেন? চোখটা অন্ধের মতো করে আছে, কি রে ইমাই, কি সে অন্ধ কোনো থাকে না, সে তাদের মতো করে আছে, চোখে দেখতে পায় না যারা, তুই দেখতে পাচ্ছিস সব, সব দেখতে পাচ্ছিস, চোখটা রং করে আছিস কেন? দেখো ছাদ থেকে তো নেমে এলাম, মাকে ফোন করলাম, মায়ের সুইচ অফ, আমি জানি কেন সুইচ অফ, ওদের চিন্তা করিনি, কারণ মাকে 7:30-8টার সময় পাওয়া যায় না, মা সেই কি 8টার সময় নিম ফুলের মধু, মার মুখেই শুনি আর কি, নিম ফুলের মধু, তারপর আরও কী কী সিরিয়াল, ওই টাইমটা একদম সিরিয়াল একদম বিজি একদম থাকে, টাইট শিডিউল, তো ওই সময়টা মাকে পাওয়া যায় না, সুইচ অফ করে দেখে সিরিয়ালের ব্যাঘাত ঘটবে বলে, তারপরে যেই সিরিয়াল শেষ হয়ে যায় অমনি সুইচ অন করে দেয়, তাতে ওই জন্য চিন্তা করিনি। অন্য সময় বে টাইমে অফ থাকলে চিন্তিত লাগে আর কি। তো যাই হোক ওই কারণে কী করলাম না, নেমে এলাম, কতগুলো শর্ট ভিডিও করলাম, আর শর্ট ভিডিও করতে করতে চুলটাকে একটুখানি মানে বাঁচতে গেছিলাম, আর সেই কারণে দাঁড়া না কী করছিস মুখের সামনে, আর আমার ক্লিপটা পটাশ করে ভেঙে গেলো, কত ক্লিপ যে ভাঙছে এখন, ও হচ্ছে গার্ডার দিয়ে কোথায় কী ফেভিকুইক আছে আমাকে জিজ্ঞাসা করছে, আমি জানি না তোর বাবা জানো এইসব, ওগুলো যদি হবেও না ওই 8-10 টাকার ক্লিপের পিছনে ফেভিকুইক খরচা করে লাভ নেই, ভেঙে গেছে ডাস্টবিনে ফেলে দেয় না, ওইটাকে নিয়ে পড়েছে সেই থেকে, ও একটু ছাদ থেকে এসে পড়লো, এইবারে অল্প একটু পড়েছে, বেশি পড়েনি, আর ঠিক আছে আজকেই তো পরীক্ষা শেষ হয়েছে, অসুবিধে নেই, আর এদিকটা প্রায় ছুটি তবু পড়েছে, ও টুকটাক যখন ওর ইচ্ছে হয়েছে পড়েছে, আমি জোর করিনি। তো আমিও কটা শর্ট ভিডিও করলাম, আমার তো ড্রেস চেঞ্জ করতে একদম ভালো লাগে না, এই নাইটি পরে শুধু ছোটো একটু লিপস্টিক দিয়ে দিই ব্যাস, আর কিছু না। হ্যাঁ রে ভেঙে গেছে, জানা না ওটা ফেলে দে না বাবা, ফেলে দে ওটাকে নিয়ে পড়েছে শর্ট, ওটাকে নিয়ে সেই থেকে চেষ্টা করে যাচ্ছে, সেই থেকে হবে না, ভাঙা জিনিস কখনো জোড়া লাগে বল, জিনিস আগের মতো জোড়া লাগে না,
তো এখন বলছে মা চা খাবো, আমাকে বলছে মা এখন চা খাবো, আমারও একটু চা খেতে ইচ্ছে করছে, অনেকদিন না সন্ধ্যাবেলা চা খাইনি, সকালটাও বেশ বন্ধই থাকে মানে, তবে আজকে সকালে খেয়েছি চা, পাউরুটি দিয়ে খেয়েছিলাম, তো সকালটা এখন সকালই বলো সন্ধ্যা বলো না চা সেরকমভাবে আমরা খাচ্ছিই না, মানে খেতে ইচ্ছে করছে না, সেই টানটা নেই চায়ের প্রতি, শুধু শরবত খাচ্ছি, গ্লুকন ডির জল খাচ্ছি, এইসব খাচ্ছি, আমার সন্ধ্যা হয়ে গেছে, ওটা তো খাওয়া যাবে না। ও বলছে মা একটু চা করো না, একটু চা খাবো, আমি তো অনেকদিন খাই আর সত্যি কথা ওকে আমি অনেকদিন চা দিইনি, আমরা তবু খাই কিন্তু অনেকদিন দিইনি, ভাঙা প্লেটটা কিনি করছে, হ্যাঁ তো এখন যাবো হচ্ছে চা করতে, চা খাবো, মাথাটা টিপটিপ করছে, তোমার দাদা যদি চলে আসতো ও একটু খেতে পারতো, অবশ্য ওর কোনো অভ্যাস মানে ইয়ে নেই, ও বাইরে খায় আর ওই জন্যই ঘরে করতেও না করে আর আমিও খাই না, ওই জন্য কেমন মুকুটের মতো বসিয়ে দিল, দেখো আর দেখো মা ছেলের চা করে নিলাম, লাল চা আর সঙ্গে নিয়েছি দু পিস করে কেক, এই যে এই কেকগুলো আনা হয়েছে, আমি কত বলি যে কেক একটু ঘরে বানাই কারণ ছেলেটা খেতে ভালোবাসে, না ঘরে বানাতে হবে না আমি কিনে আনবো, তবে এই কেকগুলো একটু অন্যরকম খেতে খুব টেস্টি, তো সকালে প্যাকেট খুলেছিলাম, সকালেও চায়ের সাথে খেয়েছিলাম, তো তখন আর না প্যাকেট থেকে বার করা হয়নি, তো আমি আবার এখানে আটকে রেখে দিলাম টিফিন বক্সে, প্যাকেট কাটলে না বেশি দিন থাকে না, তখন খেয়ে নিতে হয়, এখন এই দুটো দুপিস দুপিস দিয়ে খাবো। বাবু এনে ও একটুখানি গেছি ফ্যানের তলায়, ঘেমে গেছি পুরো এই রান্নাঘরে, ঘেমে গেছি পুরো, ঘুমোচ্ছিস না কি রে বসে বসে, হ্যাঁ ঘুমোচ্ছিস, ছেলে পুরো ঘুমিয়ে ঝুমছে আর আমি দেখো একটুখানি সময়ের জন্য গেছি কী পরিমাণ ঘামছি, কোনো কোনো বন্ধু শুনি ভিডিওতে বলে যে একদম ঘাম হয় না, না হলে বেঁচে যেতাম, আমার চা ঘাম হচ্ছে, ওরে বাবা রে বাবা পুরো জল জল হয়ে যাচ্ছি, শরীর গলে যাচ্ছে, ওর বাবাকে কোনো কাজ করতে বললেই না মাথা গরম হয়ে যাচ্ছে, মানে বাবাকে বললেন, ওর বাবা যদি কোনো কাজ বলছে মাথা গরম হয়ে যাচ্ছে, দুপুরবেলা না খেতে বসে চাচামেচি করেছি, বলছে তোর মায়ের এর এটা আমার চা, বেশিটা আমার চা, অত চা খায় না তাই বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি গরম, হ্যাঁ চাচের কাছে খাবি বললি যে গরম, এটা খা এটা খা, ওর বাবা বলছে তোর মায়ের হয়েছে কি, একটু কিছু বললেই খেয়ে দাঁত দাঁত খিচিয়ে উঠছে, সত্যি গরমে না মাথা গরম হয়ে যাচ্ছে, আর কাজের যদি কেউ অর্ডার বলে তাহলে আরও বেশি গরম হয়ে যায়, ভালো লাগে না তখন আর কি। গা তো ধুচ্ছি, মাথায় জল ঢালছি না, মাথায় একবারই জল ঢালছি, গা তো ধুচ্ছি, তিনবার হয়েছে আজ, এক দুই তিন, হ্যাঁ তিনবার হয়েছে, তুইও তিনবার করেছিস, চলো খেয়ে নি, খেয়ে নি আবার কাজ আছে, ভেবেছিলাম আজকে জল ঢালা ভাত খাবো জানো তো, দুপুরবেলার ব্লগে তোমাদের বলেওছিলাম জল ঢালার ভাত খাবো, ওই জন্য আমি একবেলা রান্না করেছি, আর এবেলা হচ্ছে আলু ভাজবো পেঁয়াজি ভাজবো জল ঢালা ভাত খাবো বলেছিলাম, তোমাদের দাদা বলছে জল ঢালা প্রথমে বলেছিলো খাবো, তারপর বলছে জল ঢালা ভাত খাবো না, গরম ভাত বসাও, ফোন করলাম আমি ভাতটা আগে ভাগে বসিয়ে দিই তাহলে ঠান্ডা হয়ে থাকবে বা ফ্রিজে ঢুকিয়ে দেবো, জল ঢেলে ভালো রাখবে খেতে, বলে খাবো না জল ঢালা ভাত, আমি যদি রাত্রেবেলা এখন আমি কী রান্না করবো, রাত্রেবেলা আমার মোটে যেতে ইচ্ছে করে না, বলে যা পারো করো কিন্তু আমি জল ঢালা ভাত খাবো না, ছেলেও বলে জল ঢালা ভাত খাবো না, আমি কী করলাম জানো, প্রেশার কুকারে ভাত বসিয়ে এলাম, ভাতের মধ্যে পোটলা করে ডাল সেদ্ধ দিলাম, আলু সেদ্ধ দিলাম, রাত্রেবেলা তরকারি মরকারি করা আমার পক্ষে সম্ভব না, ওবেলা করেছিলাম সেই শাক ভাজা উচ্ছে ভাজা চিংড়ি মাছ ভাপে করেছিলাম, এই সমস্ত করেছিলাম, ওবেলাতেই সব খাওয়া হয়ে গেছে, এঁচোড়ের তরকারিও ছিল সেটাও খাওয়া হয়ে গেছে, এবেলা কিচ্ছু নেই চাটনি ছাড়া, তো এই কারণে আমি না কী করবো গরমে মানে শর্টকাট ভাবছি, ভেবেছিলাম জল ভাতটা করে ফেলবো আলু ভাজবো আর পেঁয়াজি ভাজবো, খুব খেতে ইচ্ছে করছিলো কিন্তু হলো না, ওই মুসুরির ডাল সেদ্ধ দিলাম আলু সেদ্ধ দিলাম আর খাওয়ার সময় একটি করে ডিমের অমলেট ভাজবো, মাছ রয়েছে কিন্তু মাছকে আর টানাটানি করে বার করতে ইচ্ছে করলো না, ডিমের অমলেট হোক বা ডিমের পোচ হোক ভেজে নেবো, আর এমনিতে গরম ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে ভালো লাগে, ঝোল ঝাল না আর খেতে ইচ্ছে করছে না, তোমাদের দাদা কারি খানেক করে সবজি আনে, আমি খালি বলছি কি সবজি এনো না ভালো লাগছে না আর খেতে, বিশেষ করে রান্নাও করতে ইচ্ছে করছে না গরমে, আর কাটা কুটি বাটা বুটি ঝামেলার ভালো লাগছে না, একটুখানি চায়ের গ্লাস দুটো ধুয়েছি, চায়ের এদিক দুটো ধুয়েছি আর হচ্ছে ভাতটা ধুয়ে ডালটা ধুয়ে আলুটা ধুয়ে শুধু বসেছি, তাতেই ঘেমে না অস্থির অস্থির লাগছে, আবার রাত্রেবেলা একবার স্নান করবো, এই করে করে না আমার ভেতরে কিন্তু সর্দি বসা আছে আমি সেটা বুঝতেই পারছি, তো যাই হোক চলো ওই হচ্ছে রাত্রের খাবার, ভাত বসিয়ে দিয়ে এসছি আর নামাবো আর খাওয়াবো ছেলেকে, তারপর দুজনে খেয়ে শুয়ে পড়বো, গাটা ধোবো আর পারছি না সত্যি, কবে যে বৃষ্টি নামবে পারছি না, তোমাদেরকে কালকে বললাম যে বৃষ্টির জন্য পুজো হয়েছে আমাদের এখানে, কই বৃষ্টি আমাদের এখানে তো ছিটে ফোটাও নামলো না, এখন ঠাকুরও আর শুনছে না,
আসলে কলিযুগ পাপে ভরে গেছে, সবাই বলে না কলিযুগ ধ্বংসের মুখে, পাপে ভরে গেছে, মনে হয় তাই। নাহলে এরকম গরম পড়ে, আবার শুনছি এরকমই নাকি শীত পড়বে, হাড় কাঁপানো শুনছি যেটা। উফ, চলো আজকে আর বকবক করতে ভালো লাগছে না, গরমে এত কষ্ট হচ্ছে না, কি বলবো, সবারই কষ্ট হচ্ছে বুঝতে পারছি। মানে দেখতে পাচ্ছি জানো তো, বাঘগুলো, আমি দেখছিলাম কালকে ইউটিউবের ভিডিওতে, বাঘগুলোকে না পাইপ দিয়ে জল দিচ্ছে, গায়ে চুপ করে রয়েছে বাঘ। তারপরে হাতিগুলো, গন্ডারগুলো না ম্যাক্সিমাম জলের মধ্যেই রয়েছে ওরা, আমাদের তো সেটা সম্ভব না, মনে হচ্ছে যেন জলে ডুবে বসে থাকি। আজকে খুব আমাদের পাতপুয়োকে মিস করছিলাম, দেখো কথা শেষ করে দিয়ে শুরু করছি। আমাদের বাপের বাড়িতে না পাতপুয়ো ছিল, ছিল মানে মানে আমি বিয়ের, আমার বিয়ের পরেও ছিল, বিয়ের পরেও ছিল, তোমাদের দাদাও দেখেছে। কারণ হচ্ছে তারপরে যখন ওই ফ্ল্যাট হলো যখন, তখন তো প্রোমোটার সব একদম ঘুরিয়ে দিয়ে ফ্ল্যাট করলো, তো পাতকুয়ো ছিল, সেই পাতকুয়োর জল আজকে দুপুরবেলা আমি মনে মনে ভাবছি পাতকুয়োর জলটা কি ঠান্ডা থাকতো। আর আমাদের পাতকুয়োর জল না, অনেকের পাতকুয়োর জল যেমন অনেক নিচে নেমে যায়, আমাদের নিচে নামতো না, আমরা হাত দিয়েই মানে এইটুকু এক হাত মতো দড়ি লাগতো, আর বর্ষার দিনে আমরা হাত দিয়ে বালতি দিয়ে তুলতাম, এত ভালো পাতকুয়ো ছিল। অনেক পাড়ার লোকেরাও না আমাদের পাতকুয়ো থেকে জল নিয়ে যেত, বলতো কি ভাত খুব ভালো হয়। আমরা কোনোদিনও ভাত রান্না করিনি, আমাদের ওই বাসন মাজা, খাওয়া, স্নান, গরমের দিনে ওই সব হতো, এমনি কলও ছিল, কিন্তু পাতকুয়োটা ছিল খুব ভালো, দাদুর আমলের পাতকুয়ো। কিন্তু ওই যে পুরনো বাড়ি, মেনটেন্যান্সের অভাব, বড় বাড়ি হলে যা হয় আর কি, বড় জায়গা, বড় বাড়ি, অনেক মেনটেন্যান্স করতে লাগবে, কে করবে, অর্থবলেরও দরকার। চলো ভেঙে ঘুরিয়ে দাও, প্রোমোটার ফ্ল্যাট দিয়ে দেবে, তো তাই হলো, যাই হোক, চলো আর বকবক করবো না, গরমের দিনে এখন অনেক কিছু আমরা মিস করবো, অনেক কথা মনে পড়বে, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো, তাই না? আর আজকে সেভাবে কোনো কাজকর্ম দেখাই নি, কারণ বিকেলের দিকে তোমাদেরকে বলেওছি আমার কাজকর্ম বেশি থাকে না, যা থাকে সকালবেলা রকেটের গতিতে আমি কাজ করি, রকেট রকেটও বোধহয় হাড় মানাবে, আর বিকেলবেলা হচ্ছে গরুর গাতি, গরুর গাড়ির গতিতে চলি আর কি। চলো আজকে আর বকবক নয়, টাটা, শুভরাত্রি।